আসসালামু আলাইকুম। এসএবি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টরের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে। এর আগে বলে রাখছি, বাংলাদেশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছে SEIP, দ্যাট মিনস স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। আপনি সারা বাংলাদেশের সারা বাংলাদেশ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণগুলো বিনামূল্যে করার জন্য যদি যে কোনো ইনফরমেশন পেতে হলে এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আপনাকে সহায়তা করবে। সো আপনি চাইলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চ্যানেলটিতে ঘাটাঘাটি করুন। অনেক উন্নয়নমূলক প্রশিক্ষণ, অনেক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এই চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করা হয় এগুলো চলমান পোস্ট, চলমান প্রশিক্ষণ কার্যক্রম। সো হয়তো এটা সেক্টর টাইম অনুযায়ী সার্কুলারগুলো আসে। তো চলুন, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি অ্যাগ্রো ফুড সেক্টর সম্পর্কে। সো বরাবরের মতো স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এখানে ফান্ডিং করছে এবং এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো বাস্তবায়িত করছে বাংলাদেশ অ্যাগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন BAPA, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসিং অ্যাসোসিয়েশন BAPA, এবং বরাবর আর্থিক বরাবরের মতোই আর্থিক সহায়তা প্রদান করছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই বাপার আওতায় 5টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে একটি হচ্ছে বেকিং টেকনিশিয়ান, নাম্বার 2 ফুড প্রসেসিং, প্যাকেজিং টেকনিশিয়ান, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং। সো বুঝতেই পারছেন এই এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা এই 5টির মধ্যে একটি বিষয় এর উপর প্রশিক্ষণ গ্রহণ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি বিস্তারিত জেনে যাবেন। আর এই প্রশিক্ষণটি প্রদান করছে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে প্রাণ, RFL, প্রাণ, তারপর হচ্ছে আপনার লালমাই ফুড প্রোডাক্টস, ইউরেশিয়া ফুড প্রোডাক্টস, দেশবন্ধু ফুড প্রোডাক্টস, ইফাদ মাল্টি ফুড প্রোডাক্টস, রানী ফুড ইন্ডাস্ট্রি, হাশেম ফুডস লিমিটেড, ম্যাগনা ভেভারেজ লিমিটেড, প্রিন্স অ্যান্ড প্যারাডাইস ফুডস প্রোডাক্টস লিমিটেড, ওয়েল ফুড অ্যান্ড ভেভারেজ কোম্পানি লিমিটেড। সো আপনি দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা ফুড প্রসেসিং কোম্পানিগুলো কিন্তু বা ফুড ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো কিন্তু একেবারে দেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। লাইক আমরা যদি প্রাণের কথা বলি, সো প্রাণে আপনারা জানেন ওদের যেই ফুড প্রসেসিং বা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে দক্ষ জনবলের। ঠিক সে এজন্যই SEIP এবং বাপার সহায়তায় অ্যাগ্রো ফুড সেক্টরের দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমটি চালু করা হয়েছে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গাগুলোতে আপনি আবেদন করতে পারবেন। আপনি চাই যেমন আপনার যদি লোকেশন হয়, যদি আপনি প্রাণ ট্রেনিং সেন্টারে করতে চান, এর মধ্যে একটি রয়েছে ঘোড়াশাল পলাশ নিউসন্দি, তাহলে আপনি মিস্টার সানোয়ার হোসেন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আপনি যদি প্রাণ হবিগঞ্জ ট্রেনিং ইনস্টিটিউট করতে চান ইন্ডাস্ট্রি, তাহলে আপনি অলিপুর শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ করতে পারবেন। ঠিক তেমনি এরকম প্রাণের আরও একটি প্রাণ অ্যাগ্রো লিমিটেড, নাটোর অ্যাগ্রো লিমিটেড, সেম একই জায়গাতে এক ডালা নাটোর, এরকম যে জায়গাগুলো রয়েছে। এবং পাশাপাশি হচ্ছে ভিডিওগুলোতে নামের পাশে মোবাইল নাম্বারগুলো কিন্তু দেয়া আছে। সো আপনি খুব সহজেই চাইলেই এখান থেকে ইজিলি তাদের সাথে এই ফোন নাম্বারটা সংগ্রহ করে কিন্তু যোগাযোগ করতে পারবেন। সো বুঝতে পারছেন এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো ভিডিওটি একটু লম্বা হলেও পুরো ভিডিওটি দেখুন, খুব বেশি লম্বা হচ্ছে না। সো মূল বিষয়গুলো হচ্ছে এই, এখানে কোথায় কোথায় কোন কোন ইনস্টিটিউটগুলোতে এই অ্যাগ্রো ফুড প্রসেসিংয়ের প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে, এই 5টি বিষয়ের উপর সেই প্রশিক্ষণের নাম, ঠিকানা এবং যোগাযোগের ফোন নাম্বারগুলো দেওয়া আছে। চলুন আমরা দেখে আসি যদি এই এই কোর্সের কোর্স ডিউরেশনটা কি। এই কোর্স সাধারণত প্রতি বছর 4টা ভাগে হয়ে থাকে, জানুয়ারি মার্চ থেকে হয়ে থাকে, এপ্রিল জুন থেকে হয়ে থাকে, আবার জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনি এর আগে বলে রাখি যে প্রশিক্ষণের মেয়াদকাল কিন্তু হচ্ছে 3 মাস এবং সপ্তাহে 5 দিন ও দৈনিক 4 ঘন্টা করে ক্লাস হবে। তার মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ 3 মাস, এপ্রিল থেকে জুন 3 মাস, জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস, দ্যাট মিনস 3 × 12 মাস।
মানে 12 মাসিকন্তি এই প্রশিক্ষণ কার্যক্রমটা চলছে। এখন আপনি আপনার সুবিধা অনুযায়ী এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সাথে দেওয়ার ঠিকানা এবং যোগাযোগের যে নাম্বারগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এই প্রশিক্ষণ কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এই প্রশিক্ষণের আপনার সুযোগ পাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণীতে পাস হতে হবে, বয়সটা অবশ্যই 18 থেকে 35 বছর পর্যন্ত হতে পারে এবং এটা পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রশিক্ষণগুলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট এর পদ্ধতি অনুসরণ করেই পরিচালিত হবে। এবং যারা এই প্রশিক্ষণটিতে সুযোগ পাবেন তাদেরকে অবশ্যই 80 ভাগ ক্লাসে আপনার অবশ্যই উপস্থিত থাকতে হবে। পাশাপাশি আপনি যদি 80 ভাগ ক্লাসে উপস্থিত থাকেন তাহলে আপনার এই 3 মাসে প্রতিদিন যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন 100 টাকা করে মোট 3 মাসে 6,000 টাকা প্রদান করা হবে। পাশাপাশি দৈনিক নাস্তা খরচ বাবদ 50 টাকা, দ্যাট মিনস 3,000 টাকা, মোট এই 3 মাসে 9,000 টাকা পে করা হবে যদি আপনি সম্পূর্ণ ক্লাসগুলোতে আসতে পারেন। সো আবেদন করার জন্য যেটা করতে হবে, আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং আবেদন ফর্মে ফিল আপ করে জমা দিতে হবে। সো এই জন্য আবেদনপত্রের সাথে কিন্তু আপনি 2 কপি ছবি দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে নাগরিক সনদপত্র ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। সো বরাবরের মতোই এসএইপি এই ট্রেনিং প্রোগ্রামতে যারা সুবিধা বঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদেরকেই অগ্রাধিকার প্রদান করা হবে। এবং সবচেয়ে মজার বিষয় এই এই 5টা বিষয়ের উপর আপনি যদি প্রশিক্ষণ শেষ করেন, দক্ষভাবে যদি প্রশিক্ষণ শেষ করতে পারেন তাহলে আপনাকে এই ইন্ডাস্ট্রিগুলোতেই চাকুরির ব্যবস্থা কিন্তু করা হবে। আর এই সেক্টরগুলোতে কিন্তু খুব হাই রেঞ্জ স্যালারি হয়ে থাকে একেবারে ওয়ার্কার লেভেল থেকেও। সো ভালো একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হলে আপনার এখনই আবেদন করে ফেলতে হবে। যারা এই পুরো ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়াও আমি আইবাটনে রিসেন্টলি আরও কিছু সার্কুলার এসেছে, এই রকম কিছু ভিডিওর লিংক আমি দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য এবং এসএপি ট্রেনিং চ্যানেলের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।